আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে 1 জুলাই 2019 আজকের বিখ্যাত বাংলাদেশের দুটি পত্রিকা যথা আজকের প্রথম আলো এবং মানে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা থেকে আপনাদের বিশেষ আয়োজন এই প্রথম আলো থেকে। যাই হোক, আজকে জুলাই মাসের প্রথম থেকে এই আয়োজন শুরু করলাম চ্যানেলের জন্য, তো সাথেই থাকুন। তো আজকে আমরা প্রথমেই জেনে নেব প্রথম আলো পত্রিকা থেকে দেশের প্রধান প্রধান যে শীর্ষ খবরগুলো, সেই খবরগুলো। তো আজকে 1 জুলাই 2019 এবং 70 আষাঢ় 1426। চলুন প্রথমেই আগের দেশের সংবাদ শুনে নিন। তো হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল 1 জুলাই 2016 সালে, অর্থাৎ আজকে 1 জুলাই 2019, এর 3 বছর হয়ে গেছে। এই জঙ্গি হামলায় জঙ্গিরা হত্যা করেছিল 22 জনকে। চূড়ান্তভাবে পাস হয়ে 2019-20 অর্থ বছরে বাজেট 523,190 কোটি টাকা, অর্থাৎ এই বাজেট আরও বেড়েছে। নতুন বাজেট কার্যকর হবে 1 জুলাই 2019 থেকে, অর্থাৎ আজকে থেকে নতুন বাজেট কার্যকর শুরু হয়ে যাবে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর 3 দিনব্যাপী সম্মেলন শুরু হতে যাচ্ছে চীনের দালিয়ানে, অর্থাৎ চীনের দালিয়ানে সম্মেলন শুরু হবে। এবং চীনের রাষ্ট্রীয় অতিথিশালার নাম দিয়াও ইউতাই, অর্থাৎ রাষ্ট্রীয় যে অতিথিশালা। 5 দিন সফরে চীন যাচ্ছে প্রধানমন্ত্রী। এই ছিল দেশের প্রধান প্রধান খবরগুলি। এবার আমরা আন্তর্জাতিক বা বিদেশের প্রধান প্রধান খবরগুলো জানবো। আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জর্ডানের প্রধান বর্তমান বাদশাহ আবদুল্লাহ 1976 সালে স্থগিত হওয়া মৃত্যুদণ্ড 43 বছর পর পুনরায় চালু করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করা হয়েছিল 1976 সালে। ইসরায়েল গ্রেপ্তার করেছে ফিলিস্তিনের জেরুজালেম বিষয়মন্ত্রী ফাদি আল হাদামিকে। চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ানো পিনেরো, তো যুক্তরাষ্ট্রের এই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কিমের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে 2 কোরিয়ার মধ্যবর্তী অসামরিক গ্রাম ও পানমুনজমে, অর্থাৎ 2 কোরিয়া যে অস্বাভাবিক, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই গ্রামটিতে এর আগে একটি বৈঠক হয়েছিল। ট্রাম্প কিমের প্রথম ও দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুর এবং ভিয়েতনামে, ফ্রিডম হাউস অবস্থিত দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সুদানের রাজধানী খার্তুম চলতি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে ইউরোপের বেশি তাপমাত্রা দেশ হিসেবে ফ্রান্স সপ্তম অধিকার দখল করল। জার্মানি 140 বছরের ইতিহাসে উষ্ণতম মাস ছিল জুন 2019। এবার আসে অর্থনীতি বিষয়ে। অর্থনীতি প্রায় 28 বছর পর আজ থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। নতুন ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছিল 2012 সালে। পুরাতন ভ্যাট আইনে ভ্যাটের হার ছিল 15%, নতুন ভ্যাট আইনে ভ্যাটের হার 8টি, যথা 2, 2.4, 3, 4.5, 5, 7.5, 10 এবং 15%। নতুন ভ্যাট আইনে বার্ষিক লেনদেন 50 লাখ এর কম হলে ভ্যাট দিতে হবে না। প্রথম ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয় 1986 সালে বিশ্বব্যাংকের কর সংস্কার মিশনের সুপারিশে। ভ্যাট আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছিল 1990 সালে। ভ্যাট আইন বাস্তবায়ন শুরু হয় 1991 সালের 10 জুলাই। মার্চ 2019 পর্যন্ত 10 ব্যাংকের মূলধন ঘাটতি মোট 18,388 কোটি টাকা। ব্যাংক খাতের ঋণ খেলাপি ঋণ 1,10,877 কোটি টাকা। মূলধন ঘাটতিতে ব্যাংকগুলো হলো জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এবি, কমার্স ব্যাংক, আইসিবি ব্যাংক, কৃষি ও রাকাপ ও এনবিপি। তো এই ছিল আজকে প্রথম আলো থেকে শীর্ষ সংবাদ। এবার আমরা আজকে ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল অংশ থেকে দেখে নেব প্রধান 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 খবরের বিশিষ্ট ইংরেজি শব্দ অর্থগুলো, সাথেই থাকুন। তো আজকে যে ডেইলি স্টার এডিটোরিয়াল পত্রিকার প্রধান যে সম্পাদকীয় অংশটি ছিল, সম্পাদকীয় অংশের প্রধান এবং কঠিন কঠিন শব্দার্থ ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিই। তো প্রথমে ডেইলি স্টার আজকে জুলাই 1 জুলাই 2019 প্রথম শব্দ থাকলো মেইন অ্যাকিউজড অফ, প্রধান অভিযুক্ত, রিফাতস মার্ডার, রিফাত হত্যার, ইয়েট এখনও অ্যারেস্ট, গ্রেপ্তার করা, পলিটিক্যাল কানেকশন, রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক সম্পৃক্ততা, স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ ল, আইনের পথে দাঁড়ানো, ইন এ প্রিভিয়াস এডিটোরিয়াল, পূর্বে একটি সম্পাদকীয়তে, দ্য ক্রিমিনালস, অপরাধীরা, বিশ্বাসলি, দুষ্টভাবে, ইন ব্রড ডে লাইট, প্রকাশ্য দিবালোকে, দ্য দিনে দুপুরে, ইন ফ্রন্ট অফ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সামনে, বিলেই, বিশ্বাস করা বা মনে করা, সাম রিজন, কিছু কারণ, গেট এওয়ে উইথ, অন্যায় করে পার পাওয়া বা রেহাই পাওয়া, শিওরলি, অবশ্যই বা নিশ্চিতভাবে, এনাফ, যথেষ্ট, আওয়ার অ্যান্সার, আমাদের উত্তর, দ্য অ্যান্সার ইজ দ্যাট, উত্তর বা জবাব হচ্ছে, দ্য কিলার্স, হত্যাকারীরা, কানেকশন ইন, কোনো কিছুতে জড়িত হওয়া, এ হোল হোস্ট অফ ওয়েস, ছোট ছয় বা অনেক পথ প্রতিক্রিয়া, অনেকের সাহায্যে, ইন লোকাল এয়াল রিডার্স, স্থানীয় আওয়ামী লীগ নেতারা, পয়েন্টিং ফিঙ্গার্স অ্যাট ইচ আদার, একে অন্যকে দোষারোপ করা, ফর প্যাট্রোনাইজিং দ্যাস গুনস, এসব নির্বোধদের পৃষ্ঠপোষকতা করার জন্য, থ্রো কানেকশন উইথ দ্যাস লিডার্স, এসব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে, দ্যাস এন এলিমেন্টস, এসব উপকরণ বা আলামত, এসব লোকেরা, গেইন পাওয়ার, ক্ষমতা পাওয়া, ওয়ান অব দ্য মেইন অ্যাকিউজড, প্রধান আসামিদের একজন, ডিসপাইট, সত্ত্বেও,
অ্যাপ্রিহেন্ড গ্রেপ্তার করা, ড্রাগস মাদক প্রিভিয়াসলি পূর্বে রোম অ্যারাউন্ড ফ্রিলি মুক্তভাবে চারদিকে ঘুরে বেড়ানো, অপরচুনিটি সুযোগ টু মার্ডার হত্যা করার, ক্লোজ টু এ লোকাল ল মেকার স্থানীয় এক সংসদের ঘনিষ্ঠ বা কাছের, সাসপেক্ট ইন দ্য কেস মামলা সন্দেহভাজন, নিফিউজ অফ দি চেয়ারম্যান অফ বরগুনা ডিস্ট্রিক্ট কাউন্সিল বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যানের ভাগ্নে, দি টু ফ্যাকশনস দুটি চক্র, ডিস্টেন্স দূরত্ব সাজেস্ট পরামর্শ দেওয়া বা প্রস্তাব করা, দি অনলি রিজন একমাত্র কারণ দিস গ্যাং এই চক্র নোন অ্যাজ 007 নামে 007 নামে পরিচিত, ম্যানেজ টু অ্যামাস সাচ পাওয়ার অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স এমন শক্তি ও প্রভাব বিস্তারের জন্য পরিচালনা করে ইন দি এরিয়া এলাকায় বিকজ অফ কারণে বা জন্যে, দি লোকাল লিডার্স স্থানীয় নেতৃবৃন্দ আন্ডার দ্য সার্কামস্টেন্স পরিস্থিতিতে, উই ক্যান নট হেল্প বাট কোশ্চেন আমরা প্রশ্ন না করে পারি না, মার্ডার হত্যাকারীরা স্টিল এখনও শেল্ড রক্ষা করা বা নিরাপদে রাখা, ফ্রম দ্য প্রসেস অফ ল আইনের প্রক্রিয়া থেকে, আদারওয়াইজ অন্যথায় অ্যাট লার্জ স্বাধীন বা মুক্ত, ওয়েল এস্টাবলিশড সুপ্রতিষ্ঠিত, দি এন্টায়ার সিচুয়েশন সমগ্র পরিবেশটি ইন্ডিকেটিভ নির্দেশক বা নির্ধারক, প্রিভেইলিং বিরাজমান স্টেট অফ দ্য রুল অফ ল আইনের শাসনের হাল, গ্রুম দেখাশোনা করা, ইনফ্লুয়েন্সিয়াল কোয়ার্টার্স প্রভাবশালী মহল, হোয়াট এভার দে ওয়ান্ট তারা যা চাইবে তাই, ইনডিড বস্তুত বা সত্যি, ইন মেনি কেসেস অনেক ক্ষেত্রে লিটারালি অক্ষর অক্ষরে বা সোজাসুজি, উই হোপ আমরা মনে করি বা আমাদের প্রত্যাশা, প্রোব প্রমাণ করা ডিফারেন্ট অন্যরকম বা পৃথক, ব্রুটালি নৃশংসভাবে, হোপলেসলি অসহায়ভাবে, এবং প্রোটেস্টিং ওয়াইফ প্রতিবাদকারী বা প্রতিবাদী স্ত্রী, এক্সট্রেম এক্সাম্পিলারি পানিশ দৃষ্টান্তমূলক শাস্তি। তো এই ছিল আজকের এডিটোরিয়াল ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল অংশ, অর্থাৎ সম্প্রতি যে বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ড প্রকাশ্যে দিবালকে তাকে কুপিয়ে খুন করা ছিল, তো সেই বিষয়ের উপর আজকে ডেইলি স্টার সম্পাদকীয়তে লিখেছিল। তো সেই সম্পাদকীয় অংশটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দগুলো আপনাদের বাংলা দিয়ে দিলাম, তো আপনারা যারা পত্রিকায় এইগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি, অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় ট্রান্সলেশনের জন্য বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা পরীক্ষার জন্য এগুলো খুব দরকারি, তো যারা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করেন এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের একটু হলেও সাহায্য হবে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের এই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।